পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ যেটি, তার নাম হলো পেনিনসুলার টাইগার স্নেক। অস্ট্রেলিয়া ও মাউন্ট ইসা কুইন্সল্যান্ডের দক্ষিণাংশে এবং তাসমানিয়ার উপকূলীয় অঞ্চলে এই সাপ দেখতে পাওয়া যায়। এই বিষাক্ত প্রজাতির সাপের দেহ অনেকটা বাঘের চামড়ার মতন দেখতে হয়, তাই একে টাইগার স্নেক বলা হয়। টাইগার স্নেকের বিজ্ঞানসম্মত নাম নোটিকিস স্কুটাটাস। এর সায়েন্টিফিক ক্লাসিফিকেশন কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম কর্ডাটা, ক্লাস রেপটিলিয়া অর্থাৎ সরীসৃপ প্রজাতির, অর্ডার স্কোয়ামাটা, সাব অর্ডার সার্পেন্টিস, ফ্যামিলি ইলাপিডেই, জেনাস নোটিকিস, স্পিসিস স্কুটাটাস। আইইউসিএন কনজারভেশন স্ট্যাটাস অনুযায়ী বর্তমানে এই প্রজাতি কম বিপদগ্রস্ত অর্থাৎ লিস্ট কনসার্ট বিভাগের অন্তর্গত। টাইগার স্নেক সাধারণত মাটিতেই চলাফেরা করে, কিন্তু জলে সাঁতার কাটতে এবং গাছে চড়তেও এরা অভ্যস্ত। একটি পরিণত সাপের দৈর্ঘ্য 1.2 মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ 3 ফুট 11 ইঞ্চি। এই সাপের খোলসের বর্ণ অলিভ, হলুদ, খয়েরি, কালো বিভিন্ন রঙের হয়ে থাকে। এই সাপ রাতে বেশি সক্রিয় হয়, ভয় দেখালে এই সাপ ফনা তুলে দাঁড়ায়। এটিও কোবরা ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি প্রজাতি। এরা শিকার ধরার জন্য এদের বিষকে ব্যবহার করে, আক্রমণকারীকে আঘাত করার জন্যও এরা এই বিষ ব্যবহার করে। মানুষের ক্ষেত্রে কিন্তু এই সাপ খুবই মারাত্মক। এরপর বলবো হচ্ছে এই সাপের বিশেষ সম্বন্ধে অর্থাৎ স্নেক ভেনম। 2005 এবং 2015 সালের মধ্যে অস্ট্রেলিয়ায় এই সাপের কামড়ে প্রায় 17% মানুষ মারা গেছে। এই সাপের বিষে নিউরোটক্সিন, স্কোয়াগুলেন্টস বা তঞ্চনকারী পদার্থ, হিমোলাইসিন্স এবং মায়োটক্সিন্স থাকে। নিউরোটক্সিন্স মস্তিষ্কের স্নায়ুকোষ ধ্বংস করে, কোয়াগুলেন্টস বা তঞ্চনকারী পদার্থ রক্তকে জমাট বাঁধে, হিমোলাইসিন লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় যার ফলে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, মায়োটক্সিন্স স্নায়ুকোষকে আক্রমণ করে, পেশির স্নায়ুকোষকে আক্রমণ করে। মেনলি সাপের বিষে ব্লাড ক্লটিং এজেন্ট এবং নার্ভ প্যারালাইজার থাকায় আক্রান্ত ব্যক্তি চিরকালের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে। সিমটমস বা এই সাপ কামড়ালে যেই লক্ষণ বা উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো, আঘাতপ্রাপ্ত স্থানটি ফুলে যায়, আঘাতপ্রাপ্ত স্থান মানে পা ও গলা, হাত। 2 নম্বর হচ্ছে অনেক সময় এই ক্ষত থেকে সেলুলাইটিসও হতে পারে অর্থাৎ ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন হয়। 3 নম্বর, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, বিরক্তিকর মনোভাব দেখা যায়। 4 নম্বর, অ্যাবডোমিনাল পেন বা পেট ব্যথা, অস্বস্তিকর অনুভূতি, টিংলিং দেখা যায় অর্থাৎ পায়ের পাতার তলায় একটা মানে সুচ ফোটালে যেরকম অনুভূতি হয় সেরকম হয়। 5 নম্বর হচ্ছে কার্ডিয়াক অ্যাটাক, যদিও এই উপসর্গটি খুব কম মানুষের মধ্যে দেখা যায়। 6 নম্বর হচ্ছে নাম্বনেস বা হাত পা অসাড় হয়ে যাওয়া, ঘেমে যাওয়া। তারপরে হচ্ছে শ্বাসকষ্ট, এবং সব কিছুর পরিণতি হিসেবে একদম লাস্ট স্টেজে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্যারালাইসিস বা পঙ্গু হয়ে যাওয়া। মর্টালিটি রেট অফ কজিং স্নেক বাইট, মানে এই সাপের কামড়ে মৃত্যুর যেটা হার সেটা হচ্ছে 40-60%। যদি তাকে কোনোরকম ট্রিটমেন্ট না করানো হয় তবে এই মর্টালিটি রেটটা প্রধানত দেখা যায়, 40-60% মানুষ মারা গেছে এই সাপের কামড়ে। এরপর হচ্ছে ট্রিটমেন্ট বা চিকিৎসা কীভাবে করানো যেতে পারে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রেশার ইমোবিলাইজেশন মেথড। আক্রান্ত স্থানটিকে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে বিষ দেহের শোষণ না হতে পারে। এই পদ্ধতির প্রয়োগ করলে লসিকাবাহের প্রবাহ ধীর গতিতে হয়, ফলে বিষের শোষণও কিছুটা প্রতিরোধ করা যায়। নেক্সট হচ্ছে অ্যান্টিভেনম ইঞ্জেকশন। অ্যান্টিভেনম হলো পিউরিফাইড অ্যান্টিবডিস যারা বিষে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে কাজ করে। ভেনোমাস অস্ট্রেলিয়ান স্নেক বাইটের ট্রিটমেন্টে অ্যান্টিভেনম ইঞ্জেকশন খুবই কার্যকরী হয়। 10 ml অ্যান্টিভেনম ইঞ্জেকশন ডাইরেক্টলি 10-15 মিনিটস অন্তর দেওয়া হয় অথবা 30 মিনিটস অন্তর ইন্ট্রোভেনাস ইনফিউশনের মাধ্যমেও অ্যান্টিভেনম ডোজ দেওয়া যায়। এরপর হচ্ছে অ্যান্টিভেনম কম্পোনেন্টস অর্থাৎ এই অ্যান্টিভেনম যে ড্রাগসটা দেওয়া হয় তার মধ্যে কী কী উপাদান থাকে সেটা বলবো। অ্যান্টিভেনম হলো হাইপার ইমিউন গ্লোবিউলিনস এবং কয়েক রকমের প্রোটিনের মিশ্রণ যা ঘোড়া ও ভেড়া জাতীয় প্রাণীদের সিরাম এবং সাপের বিষকে ইমিউনাইজ করে তৈরি করা হয়। এরপর হচ্ছে এই ড্রাগস দিলে বা এই ইঞ্জেকশন দিলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা যায়। এই অ্যান্টিভেনম ড্রাগসের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে র্যাশ, ইচিং, র্যাপিড হার্ট রেট বা দ্রুত হৃদস্পন্দন হার্টবিট, জ্বর, গা হাত পা ব্যথা ইত্যাদি হতে পারে। আবার অনেক সময় অ্যালার্জিও দেখা যায়। প্রিভেনশনস বা প্রতিকার কীভাবে করা যেতে পারে। আক্রান্ত স্থানটিকে জল দিয়ে না ধোয়া, স্থির থাকা,
আক্রান্ত স্থানটিকে অর্থাৎ হাত বা গলা মোটা কাপড় দিয়ে বেঁধে দেওয়া, যেটা আমি আগেই বললাম প্রেশার ইমোবিলাইজেশন মেথড। সাপে কামড়ালে কিন্তু এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী হয়, সবচেয়ে বেশি এফেক্টিভ হয়। কিংবা ফোনের সাহায্যে নিকটবর্তী হাসপাতালে ভর্তি হওয়া, যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম ইঞ্জেকশন গ্রহণ করা যাতে বিষের প্রভাব শরীরে ছড়িয়ে পড়তে না পারে। এরপর কনজারভেশন অফ টাইগার স্নেকস ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অনেক রাজ্যেই কিন্তু এই সরীসৃপ প্রজাতির সংরক্ষণ করা হয়ে থাকে। এমনকি কোনো ব্যক্তি যদি একটি সাপকে মেরে ফেলে বা আঘাত করে তবে তার $7,500 ফাইন এবং 18 মাসের জেলও হতে পারে। এই স্থানীয় প্রজাতির অর্থাৎ অস্ট্রেলিয়ান সাপটিকে আমদানি করাও কিন্তু বেআইনি।